নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে অথবা আপনার পরিবারে যদি কারোর আধার কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি এই ভিডিওটা আপনি যদি না দেখেন তাহলে কিন্তু আপনার সঙ্গে অনেক বড় রকম কিন্তু ফ্রড হয়ে যেতে পারে সেই জন্য বলবো যাদের আধার কার্ড রয়েছে তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং সঙ্গে যাদের আধার কার্ড রয়েছে তাদের কিন্তু একটি কাজ করতে হবে তো কি কাজ করতে হবে এবং কীভাবে ফ্রডের হাত থেকে বাঁচবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনার দেখাবো সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন কারণ আমরা এর রিলেটেড নিত্য দু ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর এটা লিখবেন যেটা লেখা দেওয়ার পর তারপর কিন্তু সার্চ বাটনে ক্লিক করবেন ঠিক আছে এটি লিখে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে আধার যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে এইভাবে কিন্তু খুলে যাবে খুলে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ডের বিভিন্ন রকম সার্ভিস কিন্তু দেওয়া রয়েছে এবার আপনাকে যেটা করতে হবে এখানে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছেন যে ভিআইডি জেনারেটর বলে একটা অপশান কিন্তু রয়েছে এই অপশান আপনি ক্লিক করবেন এই যে ভিআইডি জেনারেটর এই অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু এইভাবে ওপেন কিন্তু হয়ে যাবে ঠিক আছে একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর এমনটি পেজ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে আধার নাম্বার বসাবেন এখানে আধার নাম্বার বসানোর পর তারপরে ক্যাপসারটা বসিয়ে সেন্ড ওটি বাটনে ক্লিক করবেন সেন্ড ওটি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড পসিট বাটনে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড পসিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এই যে ভার্চুয়াল আইডি অর্থাৎ ভিআইডি নাম্বারটা কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু শো হয়ে যাবে শো হয়ে যাওয়ার পর এই নাম্বারটা আপনি স্ক্রিনশট রাখতে পারেন অথবা নাম্বারটা আপনি কপি করে রাখতে পারেন অথবা কিন্তু এই যে ভিআইডি নাম্বারটা এটা কিন্তু আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে সেখান থেকেও আপনি কপি করে নিতে পারেন ঠিক আছে তো এই নাম্বারটা কপি করে রাখবেন তো এই নাম্বারটা কী কাজে লাগবে একটু পরে বলছি এই নাম্বারটা প্রথমে আপনি কিন্তু এখান থেকে জেনারেট করে রাখবেন ঠিক আছে জেনারেট করে রাখবো এই নাম্বারটা আপনি কপি করে নিয়ে তারপর গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন ড্যাশবোর্ড সঙ্গে ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সময় এইভাবে ওপেন হয়ে যাবে তারপর আপনার যেটা করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে লক অ্যান্ড আনলক আধার হলে একটা অপশান কিন্তু দেওয়ার আছে 谢谢 এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এর বিস্তারিত লেখা রয়েছে যে এর সুবিধা কী বা কী কী বেনিফিট পাবে এখানে কিন্তু লেখা রয়েছে এবং কিভাবে অ্যাক্টিভেট করতে হবে সেটাও লেখা রয়েছে এরপর কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে যে ভার্চুয়াল আইডি নাম্বারটা অর্থাৎ যে ভিআইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করেছিল। সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে প্রথম লক আধার সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু বসিয়ে দেবেন এই ভিআইডি নম্বরটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার নাম বসিয়ে দেবেন তারপর কিন্তু আপনার পিনকোড এখানে কিন্তু আপনার এরিয়ায় পিনকোডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ক্যাপচারটা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন সেন্ড ওটি বাটনে ক্লিক করার পর তারপর কিন্তু আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারের পুনরায় একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেবেন ওরিটা বসিয়ে নেওয়ার পর তারপর এখানে ঠিকচুনে মারবেন এই যেখানে ঠিকচুনে মেরিয়ে দেওয়ার পর তারপর কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যে আধার কার্ডটি কিন্তু লক হয়ে যাবে ঠিক আছে সাবমিট বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডটি লগ হয়ে যাবে এবার কিন্তু এটা লকটা করবেন কেন বা এর কী সুবিধা রয়েছে দেখুন কোনো কারণে ধরুন আপনি বুঝতে পারছেন যে আপনার আধার কার্ডটি কেউ আপনার অজান্তে ইউজ করছে এবং আপনার অজান্তে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু তুলে নিচ্ছে আধার কার্ডের মাধ্যমে তো সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে এখানে চলে আসার পর কি লক আধার সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে সমস্ত ডিটেলস বসে কিন্তু আপনার আধার কার্ডটি প্রথম লক করে নেবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার সুবিধাটা কী হবে আপনার আধার কার্ড কিন্তু কোথাও আর কেউ ইউজ করতে পারবে না ঠিক আছে কেউ যদি আধার কার্ডের মাধ্যমে অনলাইনে টাকা তুলতে যায় সেখানে কিন্তু হবে না এবং কিন্তু যদি আধার কার্ডের মাধ্যমে কোনো কারণে রেশন তুলতে যায় সেখানেও হবে না কোনো কিছু হবে না আপনার আধার কার্ড টোটালি ফুল লক কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবং যদি পরবর্তীকালে আপনারা আনলক করতে চান তাহলে কিন্তু আনলক অপশান সিলেক্ট করবেন আনলক আধার সিলেট ট করে নেওয়ার পর তারপর কিন্তু ভার্চুয়াল আইডি নাম্বার বসিয়ে দেওয়ার পর ক্যাপচারা বসিয়ে এখানে কিন্তু সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে তারপর সাবমিট করে দিলেই আপনার আধার কার্ডটি কিন্তু পুনরায় আবার আনলক হয়ে যাবে তখন কিন্তু সব জায়গায় আপনি ইউজ কিন্তু করতে পারবেন তো এই দুটো পদ্ধতির মাধ্যমে খুব সহজে কোনো কারণ যদি আপনার আধার কার্ডটি হারিয়ে যায় অথবা আপনার কোথাও যদি আপনার আধার কার্ডটি কেউ ইলিগালিভাবে আপনার অজান্তে ইউজ করছে অথবা আধার কার্ডের মাধ্যমে কেউ যদি টাকা তুলে নিচ্ছে এরকম যদি আপনার কোনো কারণে কোনো দিন মনে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে এসে কিন্তু লক আধার সিলেক্ট করে নেওয়ার পর আপনার আধার কার্ডটি কিন্তু লক করে দেবেন প্রথম কাজটা আপনি লক করে দেওয়া লক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনি পুলিশ কমপ্লেন করবেন যদি মনে হয় যে আপনার যে ব্যাঙ্ক থেকে টাকা টাকাকে তুলে নিচ্ছে তখন তো পুলিশ কমপ্লেন করবেন কিন্তু আপনি যদি এখানে লগ না করে ডাইরেক্ট যদি পুলিশের কাছে যান সেখানে যদি রিপোর্ট করেন তার মধ্যে কিন্তু সে সব টাকা তুলে নেবে ঠিক আছে সেই জন্য কিন্তু ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে কিন্তু যদি বুঝতে পারছেন যে এরকম প্রবলেম হচ্ছে সঙ্গে সঙ্গে আপনি এসে কিন্তু আপনার আধার কার্ডই প্রথম লকটা করে নেবেন তাহলে কিন্তু সে আর কোনো জায়গায় ইউজ করতে পারবে না ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার তো এইভাবে খুব সহজে আপনারা যদি পরিবারের বা আপনার আধার কার্ড থেকে থাকে তাহলে যদি কোনো কারণে যদি এরকম যদি প্রবলেম যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে এসে আপনি আধার কার্ডটি খুব সহজে লক করতে পারবেন এক ক্লিকে এবং যদি পরবর্তীকালে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন তো আপনি আনলক কিন্তু করে নেবেন ঠিক আছে তো কীভাবে লক করবেন কীভাবে আনলক করবেন সব স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিলাম এবং এরপর যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই তা রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লাগতে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে এই ভিডিওতে থ্যাংক ইউ